আহসানিয়া মিশন সম্পর্কে অনেকে অনেক প্রশ্ন জানতে চান, তার ইতিহাস সম্পর্কে জানতে চান, প্রায় প্রশ্ন করেন এই আহসানিয়া মিশনের প্রতিষ্ঠাতাকে, কোথায় প্রতিষ্ঠিত হয়েছিল, এর মূল উদ্দেশ্য কি, এটা কি নবাব আহসানুল্লাহ সাহেবের কোনো প্রতিষ্ঠান কিনা, ঢাকা নবাবের কথা বলছি, এর কোনো নিজস্ব ধর্মমত বা পথ আছে কিনা, ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো অনেকেই প্রশ্ন করেন। এই জন্য আমরা মনে করেছি সংক্ষিপ্ত পরিসরে যদি আমরা আলোচনা করি আহসানিয়া মিশনের প্রতিষ্ঠা এবং প্রতিষ্ঠাতা সম্পর্কে, তাহলে এই বিষয়গুলো মানুষের কাছে আরও পরিষ্কার হবে। এই আহসানিয়া মিশনের প্রতিষ্ঠাতা হযরত খান বাহাদুর আহসানুল্লাহ সাহেব, উনি জন্মগ্রহণ করেন তৎকালীন খুলনা বর্তমান সাতক্ষীরা জেলার নলদা গ্রামে, এবং উনি সরকারি কর্মকর্তা ছিলেন, শিক্ষা বিভাগে দীর্ঘদিন উনি চাকরি করেছেন, চাকরি থেকে উনি অবসর নেন 1929 সালে। তারপরে উনি ওনার কলিকাতার বাড়িতে উনি বইয়ের প্রকাশনার সাথে যুক্ত ছিলেন। এক সময় এই প্রকাশনার পাশাপাশি উনি সাতক্ষীরা জেলার নলদা গ্রামে এসে উনি আহসানিয়া মিশন প্রতিষ্ঠা করেন, এবং পরবর্তীতে উনি যখন কলকাতা থেকে মধুপুরে চলে যান, মধুপুর থেকে আবার ওনার গ্রামে একেবারের জন্য ফিরে আসেন কলকাতার পাট চুকিয়ে দিয়ে, তারপরে উনি মনোনিবেশ করেন এই আহসানিয়া মিশন কাজকর্ম নিয়ে। তো প্রথমত হচ্ছে যে নামের কথা আসি, উনি বলছেন জনৈক মৌলবী এই প্রতিষ্ঠানটির নাম আহসানিয়া মিশন করার জন্য প্রস্তাব করে, কিন্তু তার অনিচ্ছা সত্ত্বেও অন্যদের পীড়াপীড়িতে হযরত খান বাহাদুর আহসানুল্লাহ রহমতুল্লাহ আলাইহ এটা শেষ পর্যন্ত রাজি হন আহসানিয়া মিশন নামে এই প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠার জন্য এবং কার্যক্রম শুরুর জন্য। এবং শুরুতেই কিন্তু ওনার কোনো অফিস বা বড় কোনো ফান্ডিং ছিল না, অর্থ বিত্ত এরকম তেমন কিছু ছিল না, ওনার বাড়ির পাশে যে মসজিদটি ছিল সেই মসজিদেই উনি কার্যক্রম শুরু করেন। তারপরে আস্তে আস্তে উনি যুবকদেরকে সংগঠিত করলেন, এবং প্রথমে যে কমিটিটি গঠন করেন সেই কমিটিতে উনি সভাপতির পদ অলঙ্কৃত করেন, ওনার ভাই খান বাহাদুর মোবারক আলী সাহেব সহসভাপতির দায়িত্ব পালন করেন, জয়েন্ট সেক্রেটারি হিসাবে দুইজনের নাম পাওয়া যায়, এক হচ্ছে জনাব কুসুলউদ্দিন এবং জনাব সুলতান আলী সাহেব। এরপরে ওনারা যখন কাজ করেন এটা কিন্তু তখন তরুণ ছিল, এবং আরও তরুণরা কিন্তু আস্তে 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 ওনার এই সমাজসেবামূলক কাজের সাথে সম্পৃক্ত হয়ে এই মিশনকে সমৃদ্ধ করার চেষ্টা করতে থাকেন। এবং উনি যে সমাজে নিঃস্বার্থভাবে যে সমাজের কাজগুলো উনি অত্র এলাকায় শুরু করেন, এই প্রভাবে আরও মানুষ কিন্তু দিন 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 সমৃদ্ধ হতে থাকে, এবং পরবর্তী পর্যায়ে এই সাতক্ষীরা জেলা এবং আশেপাশের এলাকার মানুষজন ওনার কাছে এসে ওনার যারা অনুসারী ছিল, ওনার যারা ভালোবাসতেন, ওনার যারা অনুসরণ করতেন, তারা তাদের নিজ নিজ গ্রামে আহসানিয়া মিশন প্রতিষ্ঠা শুরু করে। উনি বলছেন যে আহসানিয়া মিশন কেন প্রতিষ্ঠা করেছেন, দুইটা বিষয়কে কিন্তু উনি সামনে এনেছিলেন, একটি হচ্ছে সৃষ্টিকর্তার সান্নিধ্য লাভ, আরেকটা হচ্ছে সৃষ্টিকর্তা যে সৃষ্টি আছে অর্থাৎ সমগ্র মানব সমগ্র জীব জগৎ তাদের সেবা করাই হচ্ছে এই আহসানিয়া মিশনের মুখ্য উদ্দেশ্য হিসাবে। উনি গ্রামে গ্রামে ঘুরবেন, রাস্তাঘাট করবেন, পীড়িত যারা আছে, অসুস্থ যারা আছে তাদেরকে সেবা করবেন, যারা মৃতদেহ সৎকার করবেন, অসুস্থ মানুষের সেবা করবেন, এইরকম মনোবৃত্তি নিয়েই কিন্তু উনি এই আহসানিয়া মিশন শুরু করেছিলেন। এবং ওনার একটি বইতে আমরা দেখি উনি বলেছিলেন যে এই অনুপ্রেরণা বা এই প্রতিষ্ঠার সময় তিনি রামকৃষ্ণ মিশনের কিন্তু উদাহরণ এনেছিলেন, উনি রামকৃষ্ণ মিশনের যে সেবা করেন মানুষকে সেবার জন্য, যে রামকৃষ্ণ মিশন মানুষের দ্বারে দ্বারে ঘুরে যে সেবা প্রকাশ করেন সেটা কিন্তু উনি উদাহরণ হিসাবে এনেছিলেন, যে রামকৃষ্ণ মিশন নামে একটি মিশন যারা মানুষের সেবা করে কিভাবে, সেই বিষয়গুলো কিন্তু উনি সামনে এনেছিলেন। এইভাবেই ওনার কার্যক্রম চলতে থাকে এবং বেশ প্রসার লাভ করে, উনি চারিদিকে সমাদৃত হতে থাকেন, অনেক উন্নয়নমূলক কাজের সাথে সম্পৃক্ত হতে থাকেন, উনি ডিসপেন্সারি করেন, উনি রাস্তাঘাট নির্মাণের জন্য তৎকালীন যারা শাসক ছিলেন তাদের কাছে চিঠি লেখা শুরু করেন, এবং আরও একটি ধাপ আমরা দেখি যে 1948 সাল এই দিকগুলোতে উনি ওনার গ্রামের বাইরে সাতক্ষীরা শহরে উনি সাতক্ষীরা আহসানিয়া মিশন প্রতিষ্ঠা করার উদ্যোগ নেন, ওখানকার লোকজন সাথে উনি দায়িত্ব পালন করেন, এবং পরবর্তীতে 1958 সালে একটি মাইল ফলক বলতে পারি আমরা, সেই সময় উনি ঢাকা আহসানিয়া মিশন, চট্টগ্রাম আহসানিয়া মিশন, হবিগঞ্জ আহসানিয়া মিশন প্রতিষ্ঠার উদ্যোগ নেন। আমি একটি উদাহরণ হিসাবে ঢাকা আহসানিয়া মিশনের কথাই উল্লেখ করতে চাই। 1957 সালে ফতেহ আজদামের যে অনুষ্ঠানটি হয়েছিল নলতাতে, সেখানে ঢাকা একটি কেন্দ্রীয় মিশনের শাখা স্থাপনের জন্য সবাই আলোচনা করেন এবং প্রস্তাব করেন। সেই আলোকে 1958 সালে 8ই ফেব্রুয়ারি 9 আরমানিটোলাতে এই ঢাকা আহসানিয়া মিশন প্রতিষ্ঠিত হয়, এবং প্রতিষ্ঠাকালীন
আমরা দেখেছি যে জাতীয় পর্যায়ের ব্যক্তিত্বর কিন্তু পেট্রন হিসাবে বা এর সাথে কমিটিতে সম্পৃক্ত ছিলাম, যেমন একে শেরে বাংলা একে ফজলুল হক, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, এরা কিন্তু পেট্রন ছিলেন এই ঢাকা আহসানে মিশনে। ঠিক তেমনিভাবে উনি চট্টগ্রাম আহসানে মিশনে প্রতিষ্ঠার জন্য উনি চট্টগ্রামে যারা ওনার অনুসারী ছিলেন তাদের সাথে ওনার করেসপন্ডেন্স হয় এবং উনি কিন্তু চট্টগ্রাম আহসানে মিশন প্রতিষ্ঠা করেন, হবিগঞ্জ আহসানে মিশন প্রতিষ্ঠা করেন। কিন্তু এখানে একটি লক্ষণীয় বিষয়, উনি সাতক্ষীরা আহসানে মিশন এবং হবিগঞ্জ আহসানে মিশন এই দুটার সভাপতি কিন্তু উনি ছিলেন না। ঢাকা আহসানে মিশনের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন, উনি নলতা আহসানিয়া কেন্দ্রীয় আহসানে মিশনের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন এবং অত্র এলাকায় সাতক্ষীরা এলাকায় যতগুলো প্রতিষ্ঠান ছিল প্রত্যেকটারই কিন্তু উনি সভাপতির পদ অলঙ্কৃত করেন। কারণ আমরা ওনার তথ্য উপাত্ত এবং দলিল দস্তাবেজ যেগুলো আছে সেগুলো পর্যালোচনা করে দেখি উনি যে বার্ষিক সাধারণ সভা করতেন সেখানে পত্র এলাকার যে প্রতিনিধিদেরকে উনি আমন্ত্রণ জানাতেন সেখানে উনি লিখতেন যে সাধারণ সম্পাদক অমুক, সাধারণ সম্পাদক অমুক, সভাপতির পদ কিন্তু উনি নিয়েছিলেন বলে সাধারণ সম্পাদককে উনি অ্যাড্রেস করতেন। উনি একটা বিষয় উল্লেখ করেছিলেন যে নলতা আহসানে মিশন এটা কেন্দ্র হিসাবে পরিগণিত হবে, উনি শেষের দিকে এটা কেন্দ্র হিসাবে অভিহিত করেছেন এবং সকল শাখা মিশনগুলার সবার কিন্তু আদর্শ উদ্দেশ্য এক হবে, স্রষ্টার ইবাদত, সৃষ্টির সেবা, এই দুই হচ্ছে মুখ্য উদ্দেশ্য। এবং আরও একটি লক্ষণীয়, এই প্রতিষ্ঠানগুলো কিন্তু উনি ইন্ডিপেন্ডেন্ট করে দিয়ে গেছেন, যেমন উনি বলেছেন স্ব স্ব কমিটি দ্বারা পরিচালিত হবে, অর্থাৎ একটা কমিটি দ্বারা কিন্তু সবগুলো পরিচালিত হবে না। যেমন ঢাকা আহসানে মিশন পরিচালিত হয় ঢাকা আহসানে মিশনের নিজস্ব কমিটি দিয়ে, কেন্দ্রীয় আহসানে মিশন পরিচালিত হয় কেন্দ্রীয় আহসানে মিশনের কমিটি দিয়ে এবং চট্টগ্রাম আহসানে মিশন, হবিগঞ্জ আহসানে মিশন, সাতক্ষীরা আহসানে মিশন এবং দেশের বাইরেও যে আহসানে মিশনগুলো আছে, এখন কিন্তু শতাধিকেরও বেশি আহসানে মিশন দেশ এবং দেশের বাইরে ছড়িয়ে আছে, সবার কিন্তু নিজস্ব কমিটি, নিজস্ব আয় ব্যয়, নিজস্ব হিসাব কিতাব আলাদা আলাদা, একটার সাথে আরেকটার কিন্তু গভর্নেন্সের জায়গাটা কিন্তু ডিফারেন্স, একটার সাথে একটার কিন্তু ইন্টার রিলেটেড নয়, কিন্তু আমাদের আদর্শ এবং উদ্দেশ্য ওই একই, স্রষ্টার ইবাদত এবং সৃষ্টির সেবা। উনি মনে করতেন স্রষ্টাকর্তাকে পেতে গেলে সৃষ্টির সেবা অবশ্যই করতে হবে, একদিকে যেমন শরিয়াত পালন করতে হবে তেমন শরিকতকে পালন করেই তরিকতের পথে হাঁটতে হবে। এই বিষয়গুলো আমরা ওনার থেকে পাই। মিশন প্রতিষ্ঠার বিষয়ে উনি ওনার বই, চিঠিপত্র, বার্ষিক সাধারণ সভার যে রিপোর্টগুলো আছে সেইগুলোই পর্যালোচনা করে ইতিহাস সম্পর্কে জানা যায়। যেমন ওনার কয়েকটি বইয়ের মধ্যে বিভিন্ন ধর্মের উপদেশাবলী, এই বইয়ের মধ্যে কিন্তু উনি আহসানে মিশন প্রতিষ্ঠার কথা বলেছেন, উনি আমার শিক্ষা ও দীক্ষা বইয়ের মধ্যে আহসানে মিশন প্রতিষ্ঠার কথা বলেছেন, উনি আমার জীবনধারা যেটি ওনার জীবনের মাইল ফলক হিসাবে পরিচিত উনি নিজেই লিখেছেন ওনার জীবনের বিষয়াবলী, সেখানেও কিন্তু উনি আহসানে মিশন প্রতিষ্ঠার বিষয়াবলী, কেন প্রতিষ্ঠা করেছেন এবং কীভাবে প্রতিষ্ঠা করেছেন এবং প্রতিষ্ঠার সাথে কারা সম্পৃক্ত ছিলেন এই বিষয়গুলো কিন্তু উনি উল্লেখ করেছেন। সর্বোপরি আমরা আলোচনায় আরেকটি বইকে উনি আনতে চাই। আহসানে মিশন যখন উনি প্রতিষ্ঠা করেন তার অনেক পরে উনি বেশ কয়েকটি আহসানে মিশনের গঠনতন্ত্র করেছিলেন যে কীভাবে এটা পরিচালিত হবে। তো আমরা নলতা কেন্দ্রীয় আহসানে মিশনের গঠনতন্ত্র দেখেছি, আমরা সাতক্ষীরা আহসানে মিশনের গঠনতন্ত্র দেখেছি, ঢাকা আহসানে মিশনের গঠনতন্ত্র দেখেছি, চট্টগ্রাম আহসানে মিশনের গঠনতন্ত্র দেখেছি এবং ওইগুলো কিন্তু ওয়ার্কিং ডকুমেন্টস হিসাবে কীভাবে সাংগঠনিক কাঠামোটা চলবে একটা প্রতিষ্ঠান সেই বিষয়গুলো কিন্তু চমৎকারভাবে বর্ণনা করা হয়েছে। যদিও অনেক প্রতিষ্ঠানের গঠনতন্ত্র বর্তমান প্রেক্ষাপটের আলোকে অনেক সংশোধনী আনা হয়েছে কিন্তু সেই বিষয়গুলো কাঠামো কিন্তু উনি দিয়ে গেছেন। পাশাপাশি উনি আরেকটি বই লিখেছেন যেটা হচ্ছে আহসানে মিশনের মতপথ, যে বইটিতে উনি আহসানে মিশন নির্দেশনা কী হবে বা মানে কোন নৈতিক বিষয়গুলো ফলো করবে সেই বিষয়গুলো কিন্তু উনি আহসানে মিশনের মতপথ বইয়ের মধ্যে বলেছেন। এই বইয়ের মধ্যে কিন্তু আলাদা কোনো বাণী বা বক্তব্য অন্য কিছু নেই, এখানে আছে ইসলাম ধর্মের কোরআনের বাণী, হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বক্তব্য, আমাদের বড় পীর সাহেবের বক্তব্য এবং অন্য অন্য যারা বুজুর্গ ব্যক্তি আছেন, পীর মাশায়েক আছেন, তাদের বক্তব্যগুলোই উনি পর্যায়ক্রমে এই আহসানে মিশনের মত ও পথ বইয়ের মধ্যে তুলে ধরেছেন। অর্থাৎ আমাদের প্রতিষ্ঠানগুলোর আহসানে মিশনের নিজস্ব গঠনতন্ত্র থাকার পরেও আমি মনে করি যে এইটাই হচ্ছে গাইডিং প্রিন্সিপাল, অর্থাৎ এইটাই হচ্ছে পলিসি যে ধর্মীয় দৃষ্টিকোণ থেকেই এই আহসানে মিশনের মানবের সেবা, মানবের কল্যাণ, সমাজের কল্যাণের কাজগুলো করবে এবং এর মুখ্য উদ্দেশ্য হবে সৃষ্টিকর্তার সান্নিধ্য লাভ এবং সৃষ্টিকর্তাকে পাওয়া।
এবং উনি কিন্তু এই আহসানিয়া মিশন প্রতিষ্ঠা করার পরে উনি এর অর্থনৈতিক কর্মকাণ্ড কিভাবে পরিচালিত হবে, কিভাবে স্বচ্ছতা বজায় রাখা যায়, কিভাবে অর্থ সংগ্রহ করবে, যেমন প্রথম দিকে উনি কিন্তু গ্রামে গ্রামে ঘুরে চাল ভিক্ষা করতেন, ওনার একটা টিম ছিল যারা সেই টাকা দিয়ে কিন্তু উনি সমাজের বিভিন্ন রকমের কার্যক্রম বাস্তবায়ন করতেন। পরবর্তীতে দেখা যায় যে উনি 48 সাল থেকে শুরু করে পরবর্তী পর্যায়ে 46-47 সালের দিকেও পরবর্তী পর্যায়ে উনি বার্ষিক সাধারণ সভা করতেন এবং সেখানে আয় ব্যয়ের হিসাব, কার্যক্রমের হিসাব, পরবর্তী বছর কী ধরনের কাজ করবে সেই বিষয়গুলো নিয়ে কিন্তু ওনার সদস্যদের মধ্যে আলোচনা করতেন। এবং একটি বিষয় এখানে আলোচনা করা দরকার, উনি তরুণদেরকে এখানে কিন্তু সংগঠনের সাথে সম্পৃক্ত করেছিলেন। উনি মনে করতেন তরুণরা হচ্ছে এই মিশনের স্তম্ভ। আমি আবারও যে বিষয়টি বলতে চাই, আহসানিয়া মিশন প্রতিষ্ঠা হয়েছিল মানবের কল্যাণে, মানবের সেবায়, পীড়িতদের সেবায়, দুস্থের সেবায় কাজ করার জন্যে, এবং সেই আদর্শকে ধারণ করেই প্রত্যেকটি আহসানিয়া মিশন স্ব স্ব কমিটি দ্বারা তারা এখনও তাদের নিজস্ব এলাকার মধ্যে কিন্তু কার্যক্রম বাস্তবায়ন করে যাচ্ছে এবং তাদের যে কর্মপরিধি এটা দিন 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 বৃদ্ধি পাচ্ছে এবং তার এলাকার সীমানা ছাড়িয়ে এখন দেশের প্রান্তে এবং দেশের সর্বত্র এই আহসানিয়া মিশন কিন্তু ছড়িয়ে পড়েছে এবং দেশের বাইরেও অনেক জায়গায় শাখা কমিটি গঠন করেছে। এবং আমি যে আলোচনাটা শুরু করেছিলাম প্রথমে, এটির প্রতিষ্ঠাতা হযরত খান বাহাদুর আহসানুল্লাহ উনি সাতক্ষীরা জেলার নলতা গ্রামে জন্মগ্রহণ করেন এবং ওনার মাজার শরীফ সেখানে অবস্থিত এবং এটা কোনো নিজস্ব ওনার যে ফিলোসফি ছিলেন, রিলিজিয়াস ফিলোসফি, উনি সব ধর্ম মত বর্ণকে নিয়েই কিন্তু মানুষের সেবার জন্য এই আহসানিয়া মিশন প্রতিষ্ঠা করেছিলেন এবং উনি সম্পূর্ণরূপে একজন সুফি আদর্শে বিশ্বাসী ছিলেন এবং ওনার সারাটি জীবন উনি আমাদের রসুলের পথকে অনুসরণ করে কোরআনকে সামনে রেখে, হাদিসেরকে সামনে রেখে উনি কিন্তু ওনার জীবনকে অনুসরণ করেছেন এবং উনি মনে করতেন যে এই আহসানিয়া মিশন যদি আমরা কাজ করি তাহলে সৃষ্টিকর্তার সান্নিধ্যে লাভ করা যাবে এবং সমাজের কল্যাণে, সমাজের মানুষের জন্য আরও অনেক মানুষকে আমরা উপকৃত করতে পারবো। সেই দৃষ্টান্ত তিনি স্থাপন করেছিলেন যে ওই সময় 1935 সালের দিকে আমরা যদি চিন্তা করি, তখন বাংলাদেশ পরাধীন, আমাদের ভারতবর্ষ পরাধীন, ব্রিটিশরা তখন আমাদেরকে শাসন করছে, তার পরবর্তীতে উনি আমরা পাকিস্তানের শাসন দেখেছি, তো সব কিছুর ঊর্ধ্বে থেকেই এই দেশের মানুষের সেবার জন্যে এই যে প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা করেছিলেন সেটা কিন্তু আজও অনন্য এবং ওনার আদর্শ আজকে চারিদিকে ছড়িয়ে পড়েছে। আমরা মনে করি যে আমাদের যারা সদস্য যারা আছেন, তরুণ প্রজন্ম যারা আছেন, তারা যদি এই সেবার মানসিকতা নিয়ে এই মিশনের সাথে সম্পৃক্ত হন তাহলে আমরা সৃষ্টিকর্তার যেমন সান্নিধ্য লাভ করতে পারবো, ঠিক তেমনিভাবে মানুষের কল্যাণে আরও অনেক বেশি কাজ করা যাবে।